আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পাপিয়া ফর ব্লজার আইটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন আমার প্রায় ভিডিওতে আপনারা কুয়াশা দেখবেন, কারণ আমার এই ওয়েদারটা এত ভাল লাগে। আর সকাল হয়ে গেছে, আর মাহিদের আব্বু আজকে সকাল সকাল বের হয়েছে, তো ভাবলাম আজকে একটু আদা দিয়ে দুধ চা খাই, কারণ মাহিদের আব্বু এই চাটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর এইদিকে দেখুন না, আজকের ওয়েদার মানে যত সময় বাড়তেছে আর আকাশটা তত মনে হয় কুয়াশা দিয়ে ভরে গেল। আর ভাবতেছি কি নাস্তা বানাবো, যেহেতু মাহিদের আব্বু বাসা নেয়, আর মাহিদ বলতেছে আজকে সে আমাকে নাস্তা করে খাওয়াবে, আর এখানে আমার চাটাও হয়ে যাচ্ছে। আজকে আমার মাহিদ শেখ নাস্তা বানাবে না বাবা? আরেকটা ব্রেড দাও, আরেকটা ব্রেড দাও। এটা ঘোরাতে হবে, এই যে দেখো, আগে পাওয়ার দিয়ে দিব, আর এই হয়ে গেল। আমরা তিনে রাখছি, দেখি সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো, সালাম দাও, এদিক তাকাও, সবাই কেমন আছেন? না উঠবে না, এটা হতে থাক না বাবা, এই তো বাবা হয়ে যাবে, এটা হচ্ছে, এটা হতে থাক। এই যে আমার মাইক শেখের আজকে সকালের নাস্তার প্লেট, আর এই যে আমার, আমি কমলা নেই নেই, আমি খাবো বাটার দিয়ে। তুমি একটু খাইতে বাবা বাটার দিয়ে। ডিমটা খাও, নাস্তা শেষ, এখন খাচ্ছি চা। আর এই যে আজকের ওয়েদারটা কি জোস, আর আমার মায়ের নাস্তা এখনো খাচ্ছে, আর আমি দেখছি বিগ বস। আর চলে আসলাম এখন রান্নাঘরে, কি রান্না করব। তখন ভাবলাম যে না, আজকে একটু লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করি, ইলিশ মাছ ছিল ফ্রিজে, ওইটাই নামালাম, তো আজকে এটা রান্না করবো লাউ দিয়ে। বাবা নিয়ে আসছে, এটা ছোট আসছে লাউটা, আজকে আমরা এই লাউটা দিয়ে রান্না করব কি ইলিশ মাছ। আর আমি ডাল রান্না করছি আজকে চালটা দিয়ে, আমার কাছে চালটা ডালটা অনেক মজা লাগে। আর আজকে যেহেতু লাউ দিয়ে রান্না করবো, তাই আগে মাছগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, আর লাউটা হয়ে গেলে তখন এই মাছগুলো দিয়ে দিব। আর শীত যেহেতু পড়ে গেছে, এখন লাউটা খেতে মজাই লাগবে, আর আমার কাছে শোল মাছ দিয়ে লাউটা খুবই মজা লাগে। আর আপনাদের কাছে লাউ দিয়ে ইলিশ মাছটা কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে আমি সব ধরনের মশলাই দিচ্ছি, কাঁচামরিচও দিব অল্প, কিন্তু এখানে গুঁড়া মরিচটাও দিয়েছি, আর আজকে আদা রসুনটা একটু দিচ্ছি যাতে মশলাটা একটু ঘন হয়। আর মাহিদের 1 তারিখ থেকে স্কুল খুলবে, তো এখন আপাতত কোনো ঝামেলা নাই, তাই আস্তে ধীরে আসি রান্না করতে। মাহিদের আব্বুর আস্তে আস্তে 2:30 বাজে, তো এত প্যারা নেই, তাও আজকে একটু তাড়াহুড়ো করতেছি, কারণ জিশাকে নিয়ে আজকে একটু বাবার বাসায় যাব, পরে এখনও নিয়ে যায়নি আমাদের বাবার বাসায়। আর এই তো এখন রান্নাটা একটু তাড়াহুড়ো কর। আর এটা হচ্ছে আমার সবচেয়ে কষ্টের কাজ, এই কাঁচা মরিচ আর ধনে পাতা, আমার কাছে খুবই বিরক্ত লাগে, তো এগুলো আলাদা করে রাখছি আজকে, আর মরিচের বুটাগুলো ফালাই নেই, এভাবেই রাখবো, আর ধনে পাতাগুলো জাস্ট গুঁড়াগুলো ফেলে রেখে দেবো ফ্রিজে। আর লাউগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখন আগে থেকে লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এখন ইলিশ মাছগুলো হলেই রান্নাও আমার প্রায় হয়ে যাবে। আর আমার তরকারি রান্না হয়ে গেছে, আর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এখন নামিয়ে ফেলবো।
আর এই যে লাউ দিয়ে ইলিশ মাছ রান্নাও কমপ্লিট। এখন নামাজ পড়ে মাহিদকে ভাত দিব, কারণ বিকেলে জিশাকে নিয়ে যাব বাবার বাসায়। আর হয়ে গেছে বিকাল, আর এখন জিশাকে নিয়ে যাব আমাদের বাবার বাসায়। তো মাহিদের আব্বু মাহিদকে আর মাদিনকে নিয়ে যাচ্ছে, আর আমি আর জিশা আসবো ইলিশসাগরে। এত লেট না, অনেকক্ষণ ওয়েট করতেছো? বাবু চলো চলো চলো, তুমি চলো না বাবু, আবার বললো না যে বাপের বাড়ি একা একা যাইতেছো। জিশাকে নিয়েই প্রথমবার যাচ্ছি আমার বাবার বাসায়, বেচারি যাইতে চায় না, জোর করে নিয়ে যাইতেছি। দেখ ফোন হয়েছে কি, তো চলুন যাই। আব্বু আসসালামু আলাইকুম। এই আব্বু সারাদিন এই কাজ করে, টমেটো চারা, টমেটো, কাঁচামরিচ, নাগামরিচ আমিও কালকে লাগাইছি, পাঁচটা কাঁচামরিচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, খালা বোনি ভালো আছেন? কই মাদিন শেখ কই? আব্বু এই বড় গুলো যে এত মজা, বুঝছো? অনেক মজা। আসো চলো ওইদিক যাই। হ্যাঁ ওই যে আম্মু, ওই যে এই যে নানু দিছে, ওই যে ওই যে ওই যে দিছে, যাও যে 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 বাটি নিয়ে যাও, এইখানে এইখানে এই যে সস আছে, এই যে বসো, এনে বসো, এই যে নুডুলস। তারপর ঠান্ডা হয়ে যাবো না, নুডুলস কি একটু পরে দিবা, ওইটা দো, তারপর নুডুলস দাও, তারপর নুডুলস দাও। হ্যাঁ হ্যাঁ, আগে পাকর হোক, তারপর দিশা আজকে একটু দুধ চা খাবি, চার সাথে বিস্কিট দিয়ে খাবা, গলা ব্যথা। আর মাদিন, মাদিন আবু তো চা খাবো না, চা আবু অনেক মজা হইছে। আম্মু তো এটা পালং শাক দিছে, পালং শাক বয়েল কইরা। তার আবার আপা গোবার লাগে, আপা গো কুড়াই গিয়ে বহে। এখন চায়ের পর্ব চলতেছে, দাও বানাতে, একটা দাও পানি, দাও জিসা একটু খাবি না, চাও আবু আবু মাদিন, এই যে নানা বাড়ি টাটা দিয়ে দাও, এদিকে আসো, নানা বাড়ি নানুর টাটা দিয়ে দাও। আমাদের লাইট জ্বালানো হয়েছে, আমরা ছোটখাটো ভাবে একটু এখন র‍্যাকেট খেলবো না বাবা, দেখি তুমি একটু তাকাও আমার দিকে, তো আমার উঠানে আমরা খেলবো। ওই যে একজন প্লেয়ার আসতেছে, দেখা যাচ্ছে প্লেয়ার খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসতেছে, শীতের সব কিছু পরে। আমার বই নেই, টাকার লিগা ব্যাগ কিনতে পারে না,
আমাদের দুইটা ব্যাট, এই যে ভাই এইটা ফেরত দেন, ওটা ফেরত দেন, এটা দিয়ে দি, এটা আমার আর জিশা এটা আমার, ভাই সেই মানবেন, সেই মানবেন ব্যাট, ওটা কালারটা কি দেখি না দেখ, কালার তোমার ওটা এখন মাহিদ আর মাহিদের চাচিমা খেলতেছে, এটা খোল দেখে লই ভাই, আমার আর রাত্রে মাহিদের আব্বু এসেও কিছুক্ষণ আমাদের সাথে খেললো। আর এই ছিল আজকে আমার সারাদিনের ছোটোখাটো ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।